হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভা সঞ্চিতা সংসারে। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো শনিবার, তো আর তো কদিন বাকি পুজোর, পুজো একটা ভাব। এখন ছুটি যাচ্ছে, স্কুল ছুটি, তো একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখন 8:10 বাজে, তো ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ ব্রাশ করেছি, একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে ব্রাশ করে জল খেয়ে সবটা খেয়ে এই যে এখন দেখো চা নিয়ে তোমাদের দাদা বসে পড়েছে অলরেডি ওই ঘরে যাবো। চলো তো চাটা খেয়ে নিই, তারপরে আমার দিনটা তোমাদের সাথে শুরু করছি। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর চলো পুরো ব্লগটা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, ঠিক আছে? এখনও ঘরের জানলা দরজা কিচ্ছু করিনি, একটু কেমন মেঘলা মেঘলা ওয়েদারটা। তো চলো চাটা খেয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে সারাদিন কী করছি সবটাই শেয়ার করি। তো দেখো তোমাদের দাদা এই যে এই ঘরে ঠিক ছেলে মেয়ে খাটে ঘুমোবে, আর তার নিচে মাথার কাছে আর কি বসবে ওখানে পাখার তলায়, কারণ কি তোমাদের দাদা চা করতে গিয়ে হাঁপিয়ে যায়। তো ওই যে চা আর বিস্কুট আর একটু মুড়ি নিয়ে বসেছি, আর এই যে দেখো ছেলে মেয়ে ঘুমোচ্ছে, তো আমরা এখানটাই বসে বসে পাখার তলায় বসে গল্প করতে করতে চাটা খেয়ে নিলাম। তারপরে হচ্ছে পুরো বাড়িটা আর কি ঝাড় দিলাম, বাড়ি বলতে দুটো ঘর, ডাইনিং, সিঁড়িটিড়িগুলো দিয়ে ভালো করে আজকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। যে ওরা বিছানায় ঘুমোচ্ছে ঘুমোক, আমি নিচ থেকে আমার কাজটা শুরু করে নিই, কারণ সকালে উঠে ওই চাটা খেতেই অনেকটা সময় আর কি একটুখানি কাটিয়ে নিই গল্প টল্প করতে। তারপরে একটুখানি এই যে লাইজল আর ডান্না নিয়ে নিয়েছি, এটা দিয়েই পুরো ঘরটাকে মুছবো। তো ঘরগুলোকে মোছার আগে হচ্ছে সবার প্রথমে এই যে বারান্দায় চলে যাই এরকমভাবে ব্যালকনিতে, ব্যালকনিটা থেকে মুছে তারপরে হচ্ছে পুরো ঘরটাকে মুছে নেবো। তো এই ব্যালকনিতে তো তোমরা দেখোই এই দু চারটে আমার গাছ আপাতত রয়েছে, একদমই বাড়িতে কোনো গাছ না থাকলে ভালো লাগে না। তো সেই কারণে হচ্ছে এই অল্প স্বল্প কিছু গাছ আর কি, গাছ খুব ইচ্ছা করে যে নানান রকম গাছ লাগাই, কিন্তু ওই কিনে আনবো, এনে তারপরে সেটার পেছনে যে যত্ন করা, সময় দেওয়া, সেটার হয়তো এখন আর সময় নেই। তো এখন যে গাছগুলো রয়েছে দেখো, একটাও কোনো তুমি কোনো ওটার মধ্যে কোনো পাকা পাতা, কোনো শুকনো পাতা এরকম কিছু পাবে না, একদম ফ্রেশ রয়েছে। যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি যাচ্ছে, গাছগুলোকে মোটামুটি ঠিকঠাক করে বাঁচিয়ে রাখা যায়, কিন্তু যখনই দেখা যায় না যে গাছগুলো মরে রয়েছে, মরা পাতা বা পাকা পাতা, গাছগুলো কেমন ঝিমিয়ে রয়েছে, দেখবে গাছকেও দেখতে ভালো লাগে না। সেরকমই আর কি ওই গাছেরও প্রচুর যত্ন করতে হয়। একটা যত্ন করা গাছ আর একটা এমনি ফেলে রাখা, মানে সেটাকে বেশি যত্ন করতে পারছি না সেটা দেখলেই বোঝা যায়। তো ওটাও দেখতে ভীষণ খারাপ লাগে ওরকম গাছ থাকা, মানে এবার গাছ থাকবে একদম তরতাজা, ফুলে ফলে ভর্তি, বা পাতাগুলো খুব মানে সুন্দর হয়ে রয়েছে এরকম। তো ওই কারণে আমি আর বেশি গাছ আনি না গো, গাছের ভীষণ মায়া। গাছ প্রচুর করেছিলাম একটা সময়, তোমাদের তো তখন তো আমি ব্লগ করতাম না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এইভাবে দেখো পুরো খুব ভালো করে খাটের তলাগুলো এই যে ডান্ডা দিয়ে ভালো করে মোছা যায়, এরকম আমি কিছুদিন পর পর আর কি ডান্ডাটা দিয়ে মুছি। বেশিরভাগই কিন্তু আমি একটা কাপড় দিয়েই ভালো করে চিপড়ে সেটা দিয়ে নিচু হয়ে বসেই মুছি, তাতে মোছাটা বেশি ভালো হয়, এটা তোমরাও জানো। এই ডান্ডা দিয়ে মোছাটা হলো আমাদের এখন মানে বলতে পারো এখনকার দিনে এই ডান্ডা ডান্ডার সুবিধা একটাই, এই কোনো চিপা চাপা এরকম বক্স খাটের এই যে নিচে যতটা গ্যাপ আছে অতটুকুগুলো দেখো একদম পুরো ঝকঝক করছে, এগুলো আর কি সুবিধা। না হলে কিন্তু আর যারা একদমই হাঁটু গেড়ে বসে ঘর মুছতে পারে না তাদের জন্য এটা কিন্তু সুবিধা। আচ্ছা তোমরা বলো, কত বাড়িতে আমি দেখি বয়স্ক কাজের লোক দিয়ে কাজ করানো হয়, কিন্তু তারা কিন্তু এরকম, তাদেরকে কিন্তু কখনো এরকম ডান্ডা জল দিয়ে এগিয়ে দিয়ে বলা হয় না যে তুমি এই ডান্ডা দিয়ে মুছে দিয়ে বেরিয়ে যাও। তখন কিন্তু তাদেরকে সেই হাঁটু গেড়েই ঘরটাকে ভালো করে মুছিয়ে নাও আর কি, তোমরা যারাই আর কি কাজের লোক রাখে আর কি। আমিও রাখলে হয়তো সেটাই বলবো যে এটা, কিন্তু আমরা দেখো এখন সুবিধার জন্য কিন্তু এই ডান্ডাটা ইউজ করে থাকি, তাই না? তো এইভাবে আর কি যেটা আমার মনে হলো সেটাই আমি বললাম আর কি। আমি বেশিরভাগ বাড়িতে, আমি কোনো বাড়িতে দেখিনি যে কাজের লোক ডান্ডা দিয়ে ঘর মুছে দিয়ে বেরিয়ে যাচ্ছে, বেশিরভাগই কিন্তু নিচু হয়ে মুছেই যায়। ওটাই আর কি, যখন আমরা কেউ কাউকে দিয়ে কোনো কিছু কাজ করিয়ে নিই তখন সেটাকে কিন্তু একদম সুদে আসলে উসুল করে নিই, আর নিজের ক্ষেত্রে দেখো ফাঁকিবাজি। আজকে যেমন আমার ইচ্ছা করছে না আমি ডান্ডা দিয়ে একটু মুছে বেরিয়ে যাব, সেটা আমি করলাম, কিন্তু এটা যদি কাজের লোক করতো আমি আপত্তি করতাম। তো এরকমই হয় আর কি। যাই হোক, তারপরে সব কিছু কাজ সেরে দেখলে বেসিংটাও ভালো করে ধুলাম, আজকে মুছলাম, পরিষ্কার টুষ্কার করলাম, একটা একটা করে দিক তো করেই যাচ্ছি, কারণ সামনে পুজো আসছে। পুজো থাক না থাক বাড়িঘর পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে, তো ওই কারণে টুকটুক করে যতটুকু যা পরিষ্কার রাখা যায় সবটা করে একেবারে তোমার তারপরে স্নান করে পুজোটা দিতে ঠাকুরঘরে চলে আসলাম। আর ঠাকুরঘরে আজকে ঠাকুরকে একটু আপেল দিয়েছি, তো ওটা দিয়ে পুজোটা করে নিলাম ভালো করে, শান্তি করে ফুল ফল দিয়ে পুজো টুজো করে তারপরে হচ্ছে তোমার
চলে আসলাম নিচে রাতে রান্নার, মানে সরি দিনের রান্নার তোড়জোড় করতে। ঠিক আছে, তো কথার ভুলটা শুধরালাম না। কথা বলতে গেলে আমাদের অনেকেরই অনেক ভুল কথা বেরিয়ে যায়, তো তোমরাও বুঝতে পারবে যে হয়তো মুখ থেকে ভুল কথা বেরিয়ে গেছে, দিনের জায়গায় রাত বলে ফেলেছি। তো এটাকে দেখো, আমি অনেকগুলো যে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম পেঁপে নিয়ে এসেছিলো তোমাদের দাদা সাতখানা পেঁপে, তো ওই অনেকটা পেঁপে হচ্ছে ছাড়িয়ে নিয়েছি, ওটা জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ঘষে একদম মুগ ডাল দিয়ে একটা পেঁপের ঘণ্ট করব। মুগ ডাল দিয়ে পেঁপের ঘণ্টটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। আর সকালের ব্রেকফাস্টে দেখো ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, এগুলো দিয়ে ভাত খেয়েছি। আর ওই যে দুপুরে দেখো উচ্ছে কুমড়ো ভাজা আর ওই পেঁপের ঘণ্ট, এটাই কিন্তু দুপুরের রান্না ছিল আমাদের ঘরে। কিন্তু আমার ছেলেমেয়ের কোনো রকম সমস্যা হয় না নিরামিষ কিছু খেতে, তো ওটা। আর হচ্ছে সত্যি কথা বলতে এখন হচ্ছে ঘরবাড়ি গুছানো, দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবে ভিডিও করা, সমস্ত কিছু মিলিয়ে আবারও সংসারের অনেক প্রচুর কাজ থাকে যেগুলো হয় করা, মানে জামাকাপড় ভাঁজ করো, জায়গা মতন রাখো, তিনবার করে পুজো দাও, এই যে আবারও দেখো সন্ধ্যা পুজো দিতে এসেছি। আর তারও আগে যে সকালবেলা একবার গোপাল জাগিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করিনি, এই যে এরকম যেমন আজকে দুবার তোমাদের সাথে পুজোটা শেয়ার করলাম, তো সেরকমই অনেক কাজ থাকে। তো ওই জন্য সত্যি কথা বলতে আমি রান্নাটা অতটাও বেশি করে অনেকগুলো পদ শুধুই রান্না করা করা আমার হয় না। খেতে তো সত্যিই ভালো লাগে, যদি 5-10 পদ রান্না থাকে কার না খেতে ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলছি অত সময় নেই। অত রান্না করব রান্নার পরে ঘর, মানে আবারও রান্নাঘর পরিষ্কার করব, গ্যাস মুছবো, বাসন মাজবো, খাবো দাবো, তারপরে বাসন হবে সেগুলো মাজবো, আবার জায়গা মতন গুছিয়ে রাখবো, তো প্রচুর কাজ থাকে। সুতরাং তাহলে কি বলো তো, আমি আর ইউটিউবে কোনো জায়গা তৈরি করতে পারবো না, কারণ ইউটিউবের পেছনে প্রচুর সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, তোমাকে বড় ভিডিওর জন্য ভিডিও ক্লিক রাখতে হবে, তোমাকে হচ্ছে লাইভে বসতে হবে, তোমাকে শর্ট ভিডিওর জন্য সময় দিতে হবে, তারপরে ভিডিওগুলোকে তোমার তো এডিট করে আবার সময় মতন আপলোড করতে হবে, তো এগুলোর পেছনে আমার অনেকটা সময়, প্লাস হচ্ছে সংসারের আমার এত কিছু কাজ যেগুলো তোমাদের জন্য আমার ভিডিও করে রাখা, যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি যে আমি কীভাবে আমার সংসারটাকে আমি সামলাই, কীভাবে কী করি। ঠিক আছে, তো ইউটিউবের কাজগুলো কীভাবে কী করি সেগুলো তো আর তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু তোমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবে যে কতটা পরিশ্রম করলে তারপরে গিয়ে কিন্তু ইউটিউবে আমি জায়গা করতে পারবো। আজকে 2 বছর ধরে আমি ইউটিউবে ভিডিও করছি, তো তার প্রথম থেকে আমি সেটা সত্যি কথাই গুরুত্ব দিইনি, সংসারের কাজ আগে করেছি, আগে সব খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি, তারপরে ইউটিউবটাকে রেখেছিলাম। কিন্তু এখন দেখছি আমি যদি ওইরকমভাবে সমস্ত দিক ঠিক রেখে তারপরে ইউটিউবে আমি কাজ করি, তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। ওর জন্য সত্যি কথা এখন একটু খাওয়া দাওয়ার দিকে মন কম দিয়ে, ঘোরাঘুরির দিকে মন কম দিয়ে, একটু আত্মীয় স্বজনের সাথে গল্প কম করে, বেশি পিএনপিসি না করে একটু চেষ্টা করছি যাতে ইউটিউবে কিছু ভিডিও করে যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।